এইখানে অনন্ত ভাই পুরস্কার প্রাপ্তি কিংবা পুরস্কার অপ্রাপ্তি বা না পাওয়া সেটি দেশে হোক দেশের বাইরে হোক পুরস্কারকে আপনি কিভাবে দেখেন? আমি দেশের পুরস্কারটাকে জাতীয় পুরস্কার জাতীয় পুরস্কার এটা অনেক বড় করে দেখি, আর আদার যে পুরস্কারগুলো আছে এগুলো আমি তেমন বড় করে দেখি না। অনেকে আমার কথা শুনে রাগ হতে পারেন কেন দেখি না, এটাতে পার্শিয়ালিটি হয়। অনেকে আছে, ধরেন আপনি ইনভেস্ট করলেন কিছু, আপনাকে একটা পুরস্কার দিয়ে দিল, আপনি তার মানে ওই যেটা ইনভেস্ট বলতে ধরেন এই যে বলি স্পন্সার, আপনি স্পন্সার করলেন পুরস্কার দিয়ে দিল, আপনি পারফর্ম করবেন বললেন আপনাকে একটা পুরস্কার দিয়ে দিল, তারপরে আপনি ধরেন এই যে জিনিসগুলো আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু পুরস্কার দিচ্ছে ওই ছবির নামই পাবলিক জানে না। হ্যাঁ, এটা কিন্তু এইবার অনেক আলোচনা হয়েছে, আপনি দেখেছেন, আমি নাম বলতে ইচ্ছুক না, তাই আপনি দেখছেন এইবার পুরস্কারের পর অনেক আলোচনা হয়েছে এই ছবি কবে রিলিজ হলো, এই নামই তো শুনলাম না। তো এই জন্যে আমি এটাকে অনেক বেশি বড় করে দেখি না, কারণ এখানে আপনার সব জায়গা থেকে বিচারক আসে নাই। যদি প্রত্যেকটা সেক্টর থেকে বিচারক থাকে যে তারা সিদ্ধান্ত নিবে যে ছবিগুলো সত্যিকারেই মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল কি না, যেই ছবিটাকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি যেটাকে পুরস্কৃত করতে যাচ্ছি সেটা সবার কাছে গ্রহণযোগ্যতা ছিল কি না, সেটা যাচাই বাছাই না করে যদি আমি একটা ছবি বানাই ওই ছবিটাকেই যদি আমাকে পুরস্কার দিয়ে দেওয়ার, তাহলে ওইটা আসলে আমার কাছে ওইটাকে অনেকটা মানে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড মনে হয় না আমার কাছে। ফিল্মে তো কাজ করছেনই, অনেক বছর আগে একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছিলেন, তো এর বাইরে ছোট পর্দায় কাজ করার কোনো ইচ্ছা আছে, কোনো আগ্রহ আছে? আমি কয়েকটা 6টা বিজ্ঞাপন করেছিলাম, আমি ওই জেলটা মোবাইল, তারপর ওই যে হুন্ডা না মানে প্যাগাসাস যমুনা গ্রুপের, তারপরে যে আপ এন্ড টপস অনেকগুলো করেছিলাম আমি। তো সব কিছু মিলিয়ে আমি বলবো তখন আর্টিস্ট হিসাবে কাজ করেছিলাম, আর যখন সিনেমা বানাই সেটা তো টপ টু বটম আমার মানে নিজেরই গাম বেরোইতে থাকে। আর আমার আসলে আমি যদি বলি যে আমি নাটকে অভিনয় করব না সেটা ঠিক হবে না,